সুজলা সুফলা আমাদের এই বাংলাদেশ ভৌগোলিক অবস্থানের কারণে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের দুর্যোগের সম্মুখীন হচ্ছে। আইলা, সিডর, মহাসেনের মতো দুর্যোগ যেন আমাদের দক্ষিণ পশ্চিম উপকূলীয় মানুষের আজ নিত্যসঙ্গী। ছোট্ট এদেশের প্রায় 47,201 বর্গ কিলোমিটার নিয়ে বিস্তৃত উপকূলীয় এলাকার প্রায় 3.5 কোটি মানুষের জীবন হুমকির মুখে। বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ যেমন সাইক্লোন, জলোচ্ছ্বাস, বন্যা, লবণাক্ততা, জলাবদ্ধতা প্রভৃতি অধিকতর মাত্রায় বেড়ে যাওয়ার ফলে জীবন এখানে খুবই কষ্টসাধ্য। এছাড়া আইলা ও সিডরের মতো বিভীষিকাময় দুর্যোগে বেড়িবাঁধ ভেঙে যে বিস্তৃত বিরাট অঞ্চল জুড়ে লবণ পানির অনুপ্রবেশ ঘটেছিল তারই ভয়াবহতা আজও বয়ে বেড়াচ্ছে উপকূলীয় এলাকার সাধারণ মানুষ। প্রতি বছর এই অঞ্চলের নদী ও সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল তলিয়ে যাচ্ছে, যার ফলে কৃষি জমিতে ও পানিতে লবণাক্ততার পরিমাণ বহুমাত্রায় বৃদ্ধি পাচ্ছে, ফলে উপকূলীয় অঞ্চলের কৃষি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আগের সেই ফসলি জমি এখন পরিণত হচ্ছে বিরান ভূমিতে। এর ফলে একদিকে যেমন উপকূলীয় অঞ্চলের খাদ্য নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে, সাথে সাথে অন্যদিকে বিপর্যস্ত হচ্ছে পরিবেশ। দেখা দিচ্ছে বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট। দুর্যোগপ্রবণ এ অঞ্চলে নেই পর্যাপ্ত সাইক্লোন শেল্টার, আর যা আছে তাতে নেই সুপেয় পানি বা স্যানিটেশনের পর্যাপ্ত সুব্যবস্থা। ফলে দুর্যোগকালীন সময়ে বিশেষ করে বৃদ্ধ, নারী ও শিশুদের দুর্ভোগ চরমে পৌঁছায়। প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করতে করতে উপকূলীয় এলাকার জনসাধারণ দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তনের সাথে নিজেদের খাপ খাইয়ে নিতে বিভিন্ন পন্থা অবলম্বন করে টিকে থাকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। লবণাক্ততার কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে উপকূলীয় এলাকার কৃষিকাজ। এমতাবস্থায় জীবন ও জীবিকার জন্য লবণ সহিষ্ণু বীজ ব্যবহার করে বিভিন্ন খাদ্যশস্য ও সবজি ফলাচ্ছে ও বীজ সংরক্ষণ করছে। কিচেন গার্ডেনিং ও সমন্বিত কৃষির মাধ্যমে বিপর্যস্ত এলাকার মানুষ তাদের বাড়ির আঙিনায় সবজি চাষ করে তাদের খাদ্য নিরাপত্তা কিছুটা হলেও নিশ্চিত করছে এবং পাশাপাশি সবজি বিক্রি করে লাভবানও হচ্ছে। আইলা শহর থেকে আমাদের লবণ বেরিয়ে যাওয়ার পরে আমরা লবণ সহিষ্ণু যে জাত বা বেগুন বা টমেটো, বিনা আট, বিনা সাত, এগুলো চাষ করে মানে বেশি বেশি ফলন পাইছি। আমাদের এগুলো বাজার জাত বিক্রি করে যে টাকা ইনকাম করি, এতে পরিবারের চাহিদা মেটবে এবং ছেলেমেয়ে লেখাপড়া শিখবে এবং আমার আরও উন্নয়ন হবে। যেহেতু আমার যেটুকু অল্প কিছু কৃষি মানে ক্ষেত আছে, এটি আমি নিজেই ভাবলাম যে এটি করলে মানে ভবিষ্যতে মানে আর যাওয়া লাগবে না। একদম অল্প যেটুক জানি ওইটুক করে আমি দেখলাম যে আস্তে আস্তে আসলে এই জিনিসটা করা সম্ভব। তারপরে আমি কিছু জায়গা, অল্প কিছু জায়গা বর্গা নিয়ে আমি যে শাক সবজি বা ইত্যাদি যা শুরু করেছি, ই করে আমি চিন্তাভাবনা করলাম যে আসলে আমার পরিবারের চাহিদা মেটানো সম্ভব এবং এই করলে আমি ভবিষ্যতে ভালো থাকব বা উন্নয়ন হবে, সেইভাবে আমরা এই চাষ শুরু করি। দুর্যোগপ্রবণ এলাকার নিচু ভিতের বাড়িঘরগুলো বন্যা, ঘূর্ণিঝড় ইত্যাদি দুর্যোগ সহনশীল করে তোলার জন্য এলাকার জনসাধারণ বিভিন্ন পন্থা অবলম্বন করছে, যেমন বাড়ির ভিত উঁচু করা, ঘরে টানা দেওয়া। গতবারের আইলায় হঠাৎ করে বন্যার পানি এসে আমাদের ঘরে ঢুকে গিয়েছিল, আমাদের সব কিছু ক্ষয়ক্ষতি করে দিয়ে গিয়েছিল। আমাদের পুকুরে নোনা পানি ঢোকে মাছগুলো মরে গিয়েছিল, ভাসিয়ে নিয়ে গিয়েছিল। আমাদের সব গাছগুলো মরে গিয়েছিল, আমাদের ঘর উড়ে গিয়েছিল, কাঁচা মাটির ঘর, নিচু ঘর পানিতে সব ক্ষতিগ্রস্ত হয়েছিল, আমরা সর্বশান্ত হয়েছিলাম। কিন্তু আমরা এখন বুঝতে পারছি দুর্যোগ কোনো অবস্থাতেই বন্ধ করা যাবে না। তো আমরা আসলে এখানেই বাঁচবো, দুর্যোগকে মানিয়ে নিয়েই বাঁচবো। সেক্ষেত্রে আমরা চাই যাতে আমাদের ক্ষয়ক্ষতিগুলো কম হবে সেভাবে বাঁচতে। তো আমরা এখন পুকুরে আবার নতুন করে মাছ ছাড়ছি, মাছ পুষতেছি। তো আমরা পুকুরের পাড়টা উঁচু করে বাঁধছি যাতে আইলার মতো দুর্যোগ এসে আমাদেরকে আবার ক্ষতিগ্রস্ত করে না দিয়ে যায়। আমরা এখন ঘর বাঁধতেছি কিন্তু ভিত উঁচু করে বাঁধতেছি যাতে হঠাৎ করে পানিটা না ঢুকে যায়, প্রাথমিকভাবে যাতে আমরা একটু বাঁচতে পারি। সেজন্য ঘরে টানা দিয়েছি যাতে আইলার মতো এরকম ঝড় এসে আমাদেরকে আবার চাল উড়িয়ে না নিয়ে যায়।
সেভাবে আমরা নতুন করে বাঁচতে চাচ্ছি। বেশিরভাগ নলকূপের পানি এখন আর্সেনিক ও লবণাক্ততা যুক্ত, ফলে এ অঞ্চলের মানুষের মিঠা পানির চাহিদা পূরণের জন্য নতুন পুকুর খনন করা হচ্ছে এবং দুর্যোগকালীন সময়ে লবণ পানির অনুপ্রবেশ ঠেকাতে বিদ্যমান পুকুরগুলোর চারপাশের পাড় উঁচু করা হচ্ছে। বিশুদ্ধ খাবার পানির মোকাবেলায় এবং দুর্যোগকালীন সময়ে খাবার পানির চাহিদা পূরণের লক্ষ্যে এলাকার জনসাধারণ নলকূপের ভিত উঁচু করছে। টিউবওয়েলের ভিত একবার পানির নিচে ছিল আমার বাচ্চা, পানির কারণে আমি পানি দিতে পারিনি, এই কারণে আমি গাছের ডাব ছিলেই আমার বাচ্চার খাওয়াইছি। এখন আমাদের এই সমস্যাটা নাই, আমরা ওই টিউবওয়েলের ভিত উঁচু করে আমাদের এখন পানির সমস্যার সমাধান করছি। পরবর্তী দুর্যোগ আসলে আমাদের যে ভিত উঁচু করছি, টিউবওয়েলের ভিত, এতে কোনো সমস্যা হবে না। এছাড়া এলাকার জনসাধারণ উঁচু জায়গায় স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন নির্মাণ এবং বিদ্যমান ল্যাট্রিনগুলোর চারপাশের মাটি ভরাট করে উঁচু করছে। অকৃষি খাতে আয় বৃদ্ধি করা এবং স্বাবলম্বী হবার লক্ষ্যে এলাকার সাধারণ মানুষ বিভিন্ন ধরনের প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ লাভ করছে এবং এর সুফলও তারা পাচ্ছে। এছাড়াও এলাকার সাধারণ মানুষ বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় স্থানীয় বাঁধ নির্মাণ সহ সেগুলোর পাশে গাছ লাগিয়ে বাঁধগুলোকে আরও মজবুত করছে। ক্রমাগত প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব কেড়ে নিয়েছে উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনী শক্তি, অর্থ সম্পদ জীবিকা সব কিছু হারিয়ে তারা আজ সর্বশান্ত। জলবায়ু পরিবর্তনের প্রভাব ও দুর্যোগ মোকাবেলায় আপ্রাণ প্রচেষ্টা ও কৌশল অবলম্বনের মাধ্যমে মানুষ আজও টিকে আছে, কিন্তু এলাকায় স্থায়ীভাবে বাঁচতে হলে দরকার সরকার ও অন্যান্য সকলের আন্তরিক সহযোগিতা।